হ্যান্ডসাম আমারে বিয়া করবি? খেতা পরে নাই দাদি, আমার অনেক আর্মি আছে, আপনার আমার দরকার নাই। এইরকম অপমান! এই অর্থিক আমার গীতাটা লো এত সমস্যা নেই, নিয়ে যান, আমার বাসা অনেকগুলো আছে। এই অঙ্গি ম্যারি মি। দাঁড়ান আমি আমার আর্মিরে জিগাই লই, আর্মি আমি কি বিয়া করবো? না দেখছেন বিয়া করতে না কয়। তুই তো আর্মিরে নিয়ে থাক বন্ড বিলাই। এই ঠিক না, আমাকে বিয়ে করবা? সবাই তো আপনি রিজেক্ট করলো, আমি আপনি একটা জিনিস দেই, দাঁড়ান এই লন ভালোবাসা। ওয়াও হ্যাঁ নেন, তাও আমার বিয়ের কথা কইেন না। সমস্যা নাই, এটা আমার বুকে সারা জীবন রাখে দিমু। এই জাঙ্গা আমারে বিয়ে করবি? যেহেতু প্রথমে আমারে জাঙ্গাকে অপমান করলেন, আমি আপনার বিয়ে করতে পারমু না, আই এম সরি। এটা কি কইলি? বুঝা শুনলা কইছস তো? হ্যাঁ আবার কইলাম। হ্যাঁ ঠিক না, মানে নজরে থাকবে কই দিলাম। সমস্যা নাই, আমাকে বিয়ে করবা? আমার কিছু বলার আছে। আমারে বিয়ে করতে হলে অনেক পরিশ্রম করতে হইবো। এটা কি কই? একটুখানি মানুষ আমি কেমনে এত পরিশ্রম করবো? তাইলে আমার বিয়া করতে চান কেন? আমি বুঝি না তুই এই কথা কবি। তাইলে দাদি আপনি আপনার রাস্তা দেখেন। তোর কথা তো আমি রাস্তা দেখবো না, আমি এমনি তোর কাছে থাকবো না। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। কি আছে তোর সমস্যাটা কি? না কোনো সমস্যাই নাই, আসলে আমি আপনার বিয়া করতে চাই, কিন্তু আমার লম্বা বউ পছন্দ। আমি কমপ্লেন খাইয়া লম্বা মু, তাও তুই আমার বিয়া কর। আপনি বিষয়টা বুঝতেছেন না, সবাই আমারে খাটো কয়, আমার লম্বা বউ লাগবো, বুঝেন না কেন? আমি তো তোর কথা দিছিলাম কমপ্লেন খা লম্বা মু, তাও আমার বিয়া করতে চাইতেছিস না কে? ক এই দাদির আসলে বুঝে হলো আপনি, দাদি আপনি আপনার রাস্তা দেখেন যান। রাস্তা তো দেখ মু, যে হোক বাড়াস, যে হোক কাছে যাবো। যে হোক তুই আমার বিয়া করবি? তুই অন্তত রিজেক্ট করিস না। আপনি তো খালি সবার সাথে ঝগড়া করেন, আপনার আমি বিয়া করবো না, এটা জগরিত মহিলা। আসলে শুনেন, আমি যা কইছি ওগুলো আমার মনের কথা না, আসলে আমি আপনারে ভালোইবাসি, বুঝছেন? আপনারা আমার পছন্দ, মন খারাপ কইরেন না। না মন খারাপের কি আছে, তুই তোমার অপমানই করছস। এন পাম মারুস বুকে এক কথা মনে আরেক কথা। এ বন্ধু বিলে তুই কি খাবি? আমি মাছ ভাজা খামু। মাছ ভাজা খাবি মানে কি? মাছ খাওয়া তো ভালো না, আমি ওটাই খামু। আচ্ছা ঠিক আছে, আইন না দে মানে। এই যে স্যার আপনি কি খাবেন? আমি মুলা দিয়ে ভাত খামু। মুলা দিয়ে খাবি? হ্যাঁ সত্যি? হ্যাঁ মুলা খেলে কিন্তু গ্যাস বের হয়। হ্যাঁ আবার হ কয় দুধ। ইস এ জায়গা তুই কি খাবি? কারে কয়? আপনারে কইতাছে ও আমারে? আমি ব্যানানা মিল্ক খামু। ব্যানানা মিল্ক খা? শুনেন আপনি একটা সিক্রেট কই, ব্যানানা মিল্ক খাইলে সুন্দর হয়। সত্যি? হ্যাঁ আগে কবি না তাইলে আমি ব্যানানা মিল্ক প্রতিদিন খাইতাম, এখন থেকে খাইবেন? এখন থেকে প্রতিদিন ব্যানানা মিল্ক খামু। হ্যাঁ আরে ভাই আপনি কি খাইবেন? আমারে হেলদি যে কোনো কিছু দিলেই হইব। হ্যাঁ হেলদি জিনিস খাস, হেল লেগে তো তোর শরীর এত সুন্দর। এ বাবা তুই কি খাবি? আমি বলে ভাব দেখাই। আচ্ছা শুনেন, এক ধরনের ডিশ আছে না, ও যে নুডলস দিয়ে বানায়, অনেক কিছু বানায়, এইটা সেইটা অনেক কিছু বানায়, আসলে ওটা কি খাবে এটা কত পেশন না পাইরা? দাদি পুরো কথাটা তো শুনেন, কত কথা শুনে না, আমি আসলে ওই নুডলস এর জিনিস বাদে যা দিবেন আমি ওইটাই খামু, কারণ আমি চাই না কে কাপা জিনিস খাই আমার পেট খারাপ হোক, আমি মইরা যাই। ডিম দিয়ে নুডলস তো জীবনেও দিবেন না, ঠিক আছে? দেখা যাব। এ হবে তুই কি খাবি? আমি কিছুই খামু না, কারণ আপনি যদি আমার বিশ্বাস নাই। খুব ভালো, এই এই সাতাল লেগে কাপা নুডলসের চাটনি নিয়ে আয়।